গুজরাটে ফোন লাগছে তাই করছে হ্যাঁ আমি তিন সামনে টিকিট পাকা আধা ঘন্টা লাইনে দাঁড়ার পর তারা হয়ে গেল ঘোরা ঘুরে এখন যাব আমরা চা খেতে হোয়াটসঅ্যাপ গাইস আমি পরিতোষ চলে এসেছি তোমাদের মাঝে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন প্লাস সরস্বতী পূজা আর তাছাড়া আমাদের মেকানি মাঠে আজকে হচ্ছে বইমেলা সামনে দেখতে পাচ্ছ আমি প্লাস আমার দুই বন্ধু মিলে চলে এসেছি আজকে বইমেলা দেখতে বন্ধুরা এখন আমরা ঢুকবো ভিতরে আর সামনে এখানে হচ্ছে একটা কি রিলস বানানো হচ্ছে রিং 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 ঘুরে 30 টাকা নেওয়া হচ্ছে অনলি 30 রুপিস চলো এখন বইমেলার ভিতরে ঢুকবো আমরা এটা পুরোটা টিকিটের লাইন অনেক ভিড় এত ভিড় হবে কাউন্টারে ভাবছি আমাদের কাউন্টারে এত ভিড় হয় না অন্যরা টিকিট পেয়ে গেছে এই যে সামনে টিকিট পাকা আধা ঘন্টা লাইনে দাঁড়ার পর এখন ঢুকবো ভিতরে প্রবেশ করা যাক এই যে সামনে বইমেলা কি ওপেন হলো হবে দেখি 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 ঢুকে গেলাম ঘুরে বাপরে এতক্ষণ যদি লাইনে দাঁড়াতে হয় কি করবো টিকিট কাটার জন্য এত দেরি কিছু লাগবে না কিছু লাগবে না কি কি আছে ওটা চলো ভিতরে ঢোকা যাক এখন কি কি আসছে সব ঘুরবো এখন ভালো করে দেখবো এদিক ওদিক পুরো সাইডটাকে দেখে নাও চারদিকে লাইটই লাইট বাইরে চেহারে লোক হয়েছে ভিতরে অতটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা আচ্ছা বন্ধুটা ধর মেয়ের দোকানে আমরা ঢুকে কি করবো আমাদের কোনো কাজ নাই আমরা আশেপাশে মার জন্য নিয়ে গেলে ভালো হয় আসলে ম্যাজিক নয় এগুলো হলো মানুষকে বোকা বানানো বাস দুটোই কাজ আমার নিজেরই শরীর অসুস্থ আমি কি রক্ত দিব যাও যাও বাংলার ছেলে বাংলা বলো ভাই বাংলা বলছে না ইংলিশে কথা সোজা কথা বাংলাতে বলো বন্ধু এটা কার্টুন দেখেছি এটাও কার্টুন দেখেছি রানী রাসমণি গল্প শোনা আছে ছোটদের জগতের গল্প বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একদম মাঠের শেষ দিকে এখানে হচ্ছে প্রোগ্রাম সামনে এখানে এই যে এখন সামনে যে ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে চলো শুধু বইয়ের দোকান আর আমরা তো বই পড়ি না আমরা শুধু দুটো জিনিসই পারি এক ইনস্টাগ্রাম আর একটা ফেসবুক আর এক ইউটিউব বা এতেই দিন শেষ আমাদের কলকাতা বুক হাউস কিনবি বন্ধু বই নিবি নাকি এটা কি এটা চাণক্য শ্লোক চাণক্য বুদ্ধি করবি বুদ্ধিমান হবি শেষের কবিতা ভস্তর গল্প গোয়েন্দাগিরি শিখবি কি যা মাটার ফাটার করলে এগুলো রহস্য রহস্য কাকা বাবু এই বইটাই পড়ছি এই বইটাই পড়ছি রহস্য 14 ফেব্রুয়ারির দিন আবার আমরা আজকে ফাঁকা ফাঁকা দুজন মিলে সিঙ্গেল ছি লাইফটাই সিঙ্গেলই কাটবে মনে হচ্ছে আমাদের দুজনের ভাগ্যে কোনো মেয়ে জুটবে না দেখি ভগবান যেটা লেগেছে সেটাই হবে সাথে বন্ধুরা বই মেলাতে আমাদের বই ছাড়া তো আমরা বই পড়ি না বই মেলার কি দেখবো আমরা আসলে অ্যাকচুয়ালি এসেছিল মেয়ে দেখতে সত্যি কথা বলছি এখন যাই অনেকক্ষণ হলো ঘোরাঘুরি এখন কিছু খেতে মন করছে এখন একটু যাবো যে এখন চাটা কিছু খাই না চা খাবো আমরা তো বন্ধুরা আমরা এখন ঢুকবো বাংলাদেশের বইয়ের দোকানে বাংলাদেশের বইয়ের শেখ মুজিবুর রহমানের গল্পের বইটা নাই সোনার বাংলা পোকা বইয়ের মেলা দূর থেকে এই বইটার কথা বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এটা পড়লে এটা যদি পড়িস কিনা তো 1961 সালই তো মনে হয় না কত সাল যাই হোক 71 না 41 সালে সব গল্প সব লেখা আছে এটাতে কবিতা বুক এজেন্সি একটু গান লাগবে একটু দূর দূর করে এটা বন্ধু দাদাগিরি কুইজ সেটা পড়বি দাদাগিরিতে চলে যাবি সব শিখে যাবি দাদাগিরি জিতে যাবি তুই তাই হ্যাঁ সব প্রশ্নের উত্তর আছে নাকি দাদাগিরি তো আছে তারপরে কি তাহলে দিদি নাম্বার ওয়ান কোথায় তো বন্ধুরা আমাদের কাকা এসছে এখন আমাদের এই যে কাকা
গুজরাটে ফোন লাগছে তাই করছে। হ্যাঁ আমি তিনটের থেকে ফোন করে যাচ্ছি বই পড়ি না একদমই তাও চলে এসেছি জাস্ট ঘোরার জন্য। চলো এখন কখন থেকে ঘোরা অনেকক্ষণ হয়ে গেল, ঘোরা করে এখন যাবো আমরা চা খেতে। কাকা চা খাবি তো? চলো আমরা চায়ের দোকানে চলে এসেছি, চা খাওয়া যাবে। চা খাবি তো? এই যে চায়ের দোকান, আরে খা খা খা, চা দিও। কি প্লেন টি না চকলেট টি? চা 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 কফি না? চা চাই বেস্ট, চা দাও। কফি চকলেট চা কত আর এমনি প্লেন চা কত? চলো বন্ধুরা চাটা খাওয়া হোক, চাটা খেয়ে তারপরে দেখছি কি করা যায়। এখনই বাইরে বেরাবো না, আর ঘুরবো সারি চাই। কাকা আবার পঞ্জিকা নেবে, তাই তো? কাকা পঞ্জিকা নিবি তো? পঞ্জিকা নিয়ে তারপরে দেখছি কি করা যায়। বন্ধু মেলা এসেছি, ঘুরবো ফিরবো মজা করবো, তারপরে বেরোবো। কিনা কাটা করে কি হবে ওটাই, আমরা ছেলে মানুষ আমরা বেশি কিনা কাটা করি না। একদিকে ভালো একটু লাইট টাইট লাগিয়েছে, না হলে আরো প্রবলেম হয়ে যাবে। ভাই ভাই লোক, আরো প্রবলেম হয়ে যাবে। সব সেলফি তুলছে, এই দেখো সেলফি তুলছে। আমাদের ক্যামেরাম্যান গুলো একটা ভালো না, কেউ ক্যামেরা করতে পারে না। এখন ঘোরাঘুরি হলো আমাদের বইমেলাতে, এখন আমরা বেরাবো বাইরে। এই সামনে আমাদের এক্সিট গেট, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একবার। এখন এই দিক দিয়ে এক্সিট হবো, যে দোলনা কাটবো, ওই সামনে দোলনা আছে, অনেক সাঁতার কাটবো, সুইমিং পুল আছে। টাকা যাবি? টাকা যাবি তো? সুইমিং পুল আছে, সুইমিং পুল আরে এত চাপা চাপি পুরে বাপড়ে, এত চাপা চাপি ভিতরে, অনেক চাপা চাপি ওরে বাপড়ে। বাইরে তো অনেক ভিড় রে, মানে ভিতর থেকে বাইরে বেশি লোক। ভিতর থেকে বাইরে বেশি লোক আছে, দোলনা বন্ধু এটাতে চাপবি? সামনে একটা চাপবো। সেই কবে চেপেছিলাম এটা? এটা আমি চেপেছিলাম PWD মাঠে গঙ্গার ওপরে লাস্ট, এই মালটাতে লাস্ট চেপেছিলাম এই দোলনাটা। এবার ট্রেনই ধর, এটা তার মধ্যে আর চাপিনি। চল কাকাকে উঠিয়ে নিয়ে যাবো, কাকা চাপ। কত টাকা? বাচ্চারা চাপবে 50 টাকা টিকিট, 50 টাকা টিকিট, 50 রুপিস চাপা যায় মাথা খারাপ। 50 টাকা কিছুই নাই,
তো সর্বপ্রথম আমরা এখন ঢুকছি তরিৎসঙ্গ, যেটা আমাদের বয়েজ স্কুলের ওখানে। সামনে লাইটিং দেখতে পারো, গেট লাগানো আছে একবারে। প্রথম এই ঠাকুরটাই আমরা দেখব। সামনে আছে আমাদের তরিৎসঙ্গ প্যান্ডেল। মোটামুটি ভালো করেছে, ছোটর ভিতরে হেভি। তো বন্ধুরা, আমরা এখন ঢুকতে চলেছি আমাদের বয়েজ স্কুলে, সামনে গেটে। যে আবার এসেছি কালকের মতো, আবার কালকের মতো কি, আজকে কালকে এসেছিল নর্মাল, আজকে এসেছি ভিডিও বানাতে। অলরেডি সাজিয়েছি কত সুন্দর করে, দেখো তোমরা। এইটাই তো দেখবে মানুষ, লাইটিং। এখন যেখানে যাও লাইট খুব করে, টুনিবাফ হোক কিছু হোক। বন্ধুরা, আমরা এখন ঢুকবো ভিতরে, মানে ভিতরে একদম ভিতরে বলতে আমার সামনে ঠাকুর করেছে ওখানে। এইখানে আমরা যখন পড়তাম, আমরা পড়াশোনা করতাম, তো এইখানে এই সামনে যে এই ঘরটা আছে, এই ঘরটা ছিল আমাদের ক্লাস ফাইভের সি সেকশন, আর এই পাশেরটা ছিল বি সেকশন। আমরা এখানে পড়তাম, আর আমার বন্ধু ওইখানে পড়তো উপরে। আমি ওইখানে পড়েছি ক্লাস এতে, উপরে ফাইভ এতে পড়েছি। চলো ভিতরে ঢোকা যাক, চলাই ভিতরে ঢুকবে। প্রত্যেকবার ঠাকুর নর্মালই করে, ঠাকুর বেশি ভাই ভাই না। সাইডে সব দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র এখানকার সব স্টুডেন্টরা করেছে। কিন্তু কোনো কারণে যদি এইসব
এই সব অঙ্গপ্রত্যঙ্গে বা এইসব নালীতে অতিরিক্ত মাত্রায় ফ্যাট জমা হতে থাকে, তাহলে সেই মানুষটির হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় এবং তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। নমস্কার, আমরা এখানে একটি বিশেষ ধরনের সিকিউরিটি সিস্টেম তৈরি করেছি যাতে আপনারা কোনো গেট বা কোনো গেট ছাড়াই আপনারা আপনাদের বাড়িকে সুরক্ষিত রাখতে পারবেন এতে যখন কেউ এখানে প্রবেশ করবে তখন অ্যালার্মটি বাজতে রাখবে এবং যখন এটাকে হটিয়ে নেওয়া হবে তখন আর অ্যালার্মটি বাজবে না। আমাদের নামটি অবশ্যই লিখে দেবেন, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি জল বৃষ্টির সাথে রাসায়নিক বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে। এই অ্যাসিড যখন ভূপৃষ্ঠে পড়ছে তখন ভূপৃষ্ঠের মধ্যে গাছপালা, ঘরবাড়ি এবং স্মৃতিসৌধের ক্ষতি করছে। যেমন অ্যাসিড বৃষ্টির কারণে গাছপালা মারা যাচ্ছে, অ্যাসিড বৃষ্টির কারণে তাজমহল যেটি মার্বেল পাথর দিয়ে তৈরি তার উপর কালো একটি কালচে গোলাপি আস্তরণ পড়ে গেছে, যেটিকে স্টোন ক্যান্সার বলা হয়। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করা হলো, দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো এছাড়াও বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লাস আমার ফেসবুক পেজটিকে ফলো করো। বাই বাই।